आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বাজেটে একগুচ্ছ প্রস্তাবের ঘোষণা, চাকরির ক্ষেত্রে বাগানবাসীদের 3% সংরক্ষণ। রাঙ্গের খালের খনন সহ গার্ডওয়াল নির্মাণ কাজে সরব মার্চ ফর সায়েন্স। ক্যান্সার হাসপাতালে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বৃহস্পতিবার বিধানসভায় 2023-24 অর্থ বছরের বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ। বাজেটে 500টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতি 1 কোটি টাকা প্রদানের প্রস্তাব সহ 100টি বিদ্যালয়কে মডেল স্কুল হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়াও চলিত বছরে আরও 100টি নতুন চা বাগানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হবে। এদিকে শিবসাগর কলেজ, কোকরাঝাড় সরকারি কলেজ, বঙ্গাইগাঁও কলেজ, জোড়হাট জগন্নাথ বড়ুয়া কলেজ, উত্তর লক্ষিমপুর কলেজ সহ নগাঁও কলেজ, হ্যান্ডিক গার্লস কলেজ এবং শিলচর গুরুচরণ কলেজকে বিদ্যালয় স্তরে উন্নতিকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গহরপুরে কনকলতা রাজ্য বিশ্ববিদ্যালয় নামে এক নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করা হয়েছে এবং ওদালগুড়িতে বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে চা বাগানে বসবাস করা চা শ্রমিকদের পরিবারের বিদ্যুৎ বিল এককালীন ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর জন্য 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চা বাগানে গর্ভবতী মহিলাদের জন্য মজুরি ক্ষতিপূরণ 12,000 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করার প্রস্তাব নেওয়া হয়েছে। এছাড়াও চা বাগান ও আদিবাসী সম্প্রদায় সহ অনগ্রসর শ্রেণীর মধ্যে একটি পৃথক উপশ্রেণী হিসেবে স্বীকৃত হবে। সরকারি চাকরিতে ওবিসি কোটার মধ্যে তাদের জন্য 3% সংরক্ষণ বিবেচনা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সপোন আর তেখেতর এই প্রচেষ্টা পরিপূরক হিসাবে আমার সরকারে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমপর্যায়ের অর্থ সাহায্য প্রদানরে মুখ্যমন্ত্রীর আবাস যোজনা আরম্ভ করব লৈছে। 2023-24 বর্ষত মই এই আসনির অধীনত 1 লাখ পরিয়ালক সামরি লো হব আর ইয়ার বাবে মই 800 কোটি টাকার আবন্টন দিছি। ধারাবাহিকতা রক্ষা করে এইবারও প্রথম স্থান লাভ করে নবম শ্রেণীলে উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীসকলে ট্যাবলেট প্রদান করা হব। আর এই প্রণয়নের জড়িয়ে শিবসাগর মহাবিদ্যালয়, কোকরাঝাড় সরকারি মহাবিদ্যালয়, বঙাইগাঁও মহাবিদ্যালয়, যোরহাটর জগন্নাথ বড়ুয়া মহাবিদ্যালয়, উত্তর লক্ষিমপুর মহাবিদ্যালয়, সন্দিকৈ ছোৱালী মহাবিদ্যালয় আর নগাঁও মহাবিদ্যালয় আর শিলচরের গুরুচরণ মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীতকরণ করা হব। ডিব্রুগড়, কাছাড়, তেজপুর আর যোরহাট শহরের মাজমজিয়াত অবস্থিত জিলা কারাগার সমূহ স্থানান্তর করা হব, যাতে রাইজর বাবে উদ্যানর আর্হিত নগরীয়া মুকলি স্থানের সৃষ্টি করিব পৰা যায়। এই বিত্তীয় বর্ষত মই এই আসনিখনের কারণে 12 কোটি টাকার প্রস্তাব রাখিছো। আমার সরকারে 2023 বর্ষত চাহর 200 বছরীয়া জয়ন্তী উলহ মালহরে উদযাপন করবলে বিচাৰিছে। অসমৰ চাহক এটা ব্র্যান্ড হিসাবে প্রচার করবলৈ আর চাহ শ্রমিক সকলের চহকী সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যক প্রদর্শন করবলৈ দেশের প্রধান মহানগর সমূহের লগতে বিদেশতো আমি রোড শো আয়োজন করার প্রস্তাব লৈছো। চাহ বাগিচার ভূমির সম্ভাবনীয়তা সমূহ প্রয়োগ করার বাবে মুকলি করা হয়েছে আর কৃষি আর ইয়ার সহযোগী খণ্ডর বাবে ইয়াক ব্যবহার করা হব। অসমত অর্থডক্স চাহ আর বিশেষত্ব থাকা চাহ। রাঙ্গির খাল জবরদখল মুক্ত করে জমা জল নিষ্কাশন সহ খনন ও পরিধি বজায় রেখে গার্ডওয়াল নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে বৃহস্পতিবার জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করল মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টারের সদস্যরা। সংগঠনের 2 বর্ষীয়ান সদস্য হরিদাস দত্ত ও আশুপাল বিভিন্ন সময়ে রাঙ্গির খাল গার্ডওয়াল তৈরির কাজের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। সেই তথ্যের ভিত্তিতে এদিন সংগঠনের কর্মকর্তারা বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকপত্র তুলে দেন।
এর প্রতিলিপি কাছাড় জেলার ডিডিসি, পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক ও পুলিশ সুপারের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। স্মারকপত্র প্রদানকালে সংগঠনের তরফ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্মল কুমার দাস, কমল চক্রবর্তী, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, এই ডিপিআরটাই এখন মডিফিকেশন করতে হবে। কেননা আজকে রাঙ্গিরখালে যে প্রবলেম দাঁড়িয়েছে, যে ব্রেথ কম, ডেপথ কম, যেটা দিয়ে এই বিশাল পরিমাণ জল নিষ্কাশন সম্পূর্ণ না হওয়ারই কথা, সেইটা যদি সমাধান না হয় তাহলে আবার সেই বন্যার জল আবার শিলচরকে বাসিয়ে নেবে। তাই আমরা একটা এইটি আমরা বুঝতে পেরেছি যে এখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক হলো এই ডিপিআরটা আবার মডিফিকেশন করা হোক, বেস করা হোক, গ্রাউন্ডের যে অবস্থা, সেই অবস্থাকে বিবেচনা করে আবার একটা তৈরি করা হোক, মডিফিকেশন করা হোক, তাহলে রেটটাও বাড়বে, ডেপটাও বাড়বে এবং বন্যার জলগুলো আমরা যেরকম চাইছি বা সাধারণ মানুষ যেভাবে চাইছে সেইভাবে যতই বন্যা জল আসুক না কেন ওটা স্পিডে গিয়ে বের হয়ে যায়। সুতরাং এইটা যাতে কর্তৃপক্ষ প্রতিশতর এটার ব্যবস্থা করে সেইটা আমরা আবেদন রেখেছি। কাছাড় ক্যান্সার হাসপাতালে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বৃহস্পতিবার ব্যাংকের পক্ষ থেকে কয়েকটি সিলিং ফ্যান সহ একটি স্টিল আলমারি প্রদান করা হয়। এছাড়া রোগীদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্যাংকের কর্মকর্তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের তরফে ডক্টর ইকবাল বাহার, ডক্টর কেপি চক্রবর্তী ও হাসপাতাল সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য তথা সমাজসেবক কল্যাণ চক্রবর্তী, এবং ব্যাংকের তরফে উপস্থিত ছিলেন জিএম বিক্রমজিৎ সোম ও সার্কেল ম্যানেজার সুদীপ দাস সহ অন্যরা। ক্যান্সার হসপিটালের তরফ থেকে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই যে আপনারা ক্যান্সার হসপিটালকে এই যে সাহায্য করেছেন, আপনারা আগে অনেক সাহায্য করেছেন, আপনার এই সাহায্যর এক এক টাকা, এক এক পয়সা ভালো কাজে এখানে ইউটিলাইজেশন করা হবে। আপনাদেরকে আবার আমি শুভেচ্ছা জানাই এবং আশা করি যে ফিউচারে যাতে আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা ভালো রিলেশন আছে, তার আগেও বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। রিসেন্টলি আমাদের মধ্যে একটা আলাপ চলছে যাতে একটা ব্লাড ডোনেশন শিবির ওনারা অনুষ্ঠিত করেন, আজকেও আলাপ হয়েছে, সম্ভবত হয়তো সামনের মাসে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা অনুষ্ঠিত হবে। আমি পিএনবি সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই কাছাড় ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে এবং আশা করব ভবিষ্যতেও তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের এক নিষ্পাপ শিশু আয়ান মঞ্জুর বরভুইয়ার নৃশংস খুনের ঘটনায় উপত্যকা জুড়ে প্রতিবাদ অব্যাহত। লোমহর্ষক সেই ঘটনার পর হত্যাকারীর ফাঁসির দাবি নিয়ে গর্জে ওঠেন বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মকর্তা সহ আম জনতারা। বুধবার সন্ধ্যারাতে আয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদে শিলচর মেহেরপুরস্থিত কাছাড় জেলা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আহ্বানে এক মোমবাতি মিছিল বের করা হয়। এতে অংশ নেয় কচিকাঁচারাও। এদিন সংগঠনের কার্যালয় থেকে মৌন মিছিল বের করা হয়। এর আগে হাতে প্লেকার্ড নিয়ে আয়ানের ঘাতকের ফাঁসির দাবি তোলেন সংগঠনের কর্মকর্তারা। এই প্রতিবাদী কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মকসুদ আহমেদ বরভুইয়া, সাধারণ সম্পাদক শাহরুল ইসলাম বরভুইয়া, বিষ্ণু ভট্টাচার্য সহ অনেকে। শহরের নিষ্পাপ শিশু মঞ্জুর আয়ান বরবুইয়ার যে ব্যক্তি হত্যা করেছে ও মানবরূপী দানব, আজকে আমরা এখানে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন কাছাড়ের পক্ষ থেকে আমরা ক্যান্ডেল মার্চ করে আমাদের স্থায়ী কার্যালয়ের সম্মুখে আমরা আয়ানের জাস্টিসের জন্য এক প্রতিবাদী মৌন মিছিলের আয়োজন করেছি। আমরা কাছাড়ের জেলাধিপতি থেকে শুরু করে এসপি মহোদয় থেকে শুরু করে ডিজিপি পর্যন্ত আমরা দাবি জানাচ্ছি এই মানবরূপী দানবের যেন ফাঁসি হয়। তো আমরা আজকে এই মৌন মিছিলের মাধ্যমে, এই ক্যান্ডেল মার্চের মাধ্যমে আমরা জানান দিতে চাই যে ভবিষ্যতে একটা দৃষ্টান্ত যেন হয়, যাহাতে মানবরূপী দানবরা যাহাতে এরকমের কোনো কুকাণ্ড করতে যেন সাহস না পায়।
আজকে আমরা ডিজিপি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে জেলাধিপতির কাছে আমরা দাবি জানাচ্ছি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে যে এই মানবরূপী দানবের যেন ফাঁসি হয়। ধন্যবাদ। বরাক উপত্যকার সুপরিচিত লেখক, সাহিত্যিক, রাজনীতিবিদ তথা আইনজীবী আলহাজ মোজাম্মেল আলী লস্কর আননি বৃহস্পতিবার সকাল 11:15 নাগাদ কনকপুরের তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণমুগ্ধদের। প্রসঙ্গত, প্রয়াত লস্কর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একবার সোনাই বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিন রাত 8:30 তার জানাজার নামাজ কনকপুর দক্ষিণ পাকা মসজিদে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। সাহিত্য, সংস্কৃতি চর্চা, আইন বিষয়ে অভিজ্ঞ ছিলেন এবং সেই সঙ্গে অন্যান্য সমাজের যথেষ্ট যে কোনো কাজেই তার স্বাবলম্বী চলন ছিল। সেই ব্যক্তিত্ব জনাব আলহাজ মোজাম্মেল লস্কর আজ আমাদের মধ্যে আর নেই। তো সেটা বরাক উপত্যকার পক্ষে এক বিরাট এক নক্ষত্রপতার সমান। আমার ব্যক্তিগতভাবে তিনি আমার শিক্ষক ছিলেন, তিনি দীর্ঘদিন বাম হাই স্কুল শিক্ষকতাও করেছেন, তারপরে তিনি আইন ব্যবসার সাথে যুক্ত হন। সেই সঙ্গে একজন বিদগ্ধ আইনজ্ঞ হিসাবে সঙ্গে চালিয়ে গিয়েছেন তার সাহিত্য সংস্কৃতি চর্চা। তার হাত থেকে, তার কলম থেকে অনেক ভালো ভালো উপন্যাস বের হয়েছে, সাহিত্য বের হয়েছে। পরক নামে একটা পত্রিকা তিনি দীর্ঘদিন বের সম্পাদনা করেছিলেন, ওনার সম্পাদনা পরক পত্রিকা বের হয়েছে। এক কথায় একাদশের আর্থ, সামাজিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রে তার সাবলী পথে চালনা ছিল মোজাম্মেল আলী লস্করের। সেই ব্যক্তিত্বকে হারিয়ে আজ আমরা বাঘ খারাপ, কিন্তু সেটা তো প্রকৃতির নিয়ম। কুল্লু নাফসিন যায়িকা, প্রসাদ গ্রহণ করতে হয়, সেই তাই মহান আল্লাহ তাআলা যাকে সাড়া দিয়ে মোজাম্মেল লস্কর আজকে বিদায় নিয়েছেন। আমরা সবাই তার বিদিতি আত্মার তার রুহের। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার পাথারকান্দিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ দিবস পালন করা হয়। এদিন সকাল 9:00 পাথারকান্দির বিলবাড়ি, তিনখাল, মুন্ডমালা ও শিবেরগুলে থাকা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সিনহার শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে শহীদ সুদেষ্ণা সমাধিবেদী লিঙ্খাত কমিটির উদ্যোগে সুদেষ্ণা সিনহার জন্মভূমি কচুবাড়িতে তার স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়। এদিন ফিতা কেটে স্মৃতিসৌধের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সমাধিবেদীর ভূমিদাত শিক্ষক যতীন্দ্র কুমার সিংহ, ডক্টর স্মৃতি কুমার সিংহ, অনিল কৃষ্ণ রাজকুমার প্রমুখ। পরে 27তম শহীদ দিবস উদযাপন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এদিন উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সভার সূচনা করেন আরতি সিনহা। এতে বৃষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনে গুরুতরভাবে আহত 9 জন গুলিবদ্ধ সত্যাগ্রহীদের গামোছা ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট জনেরা জানান, আসলে আজই আমার কারণে এটা ঐতিহাসিক দিন। গোটেই জানে যে বিশ্বর এটা সরু জাতি বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিউনিটি। আমি 1996 ইংরাজিত 500 এক ঘন্টা রেল রোগ আন্দোলন আমার সমাজের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্টুডেন্টস ইউনিয়নের সংগঠনে নেতৃত্ব হয়েছিল। সেইখিনিতে আমার আজির এই এই আমার কচুবাড়ি গাঁও পাথারকান্দির এই পাথারকান্দি সমষ্টির যে কচুবাড়ি গাঁও শহীদ সুদেষ্ণা আমার তাতে মানে শহীদ ত্যাগ হয়েছিল। আর এর স্মৃতির কারণে আমি সমাধিবে দিয়ে আমি বহুদিন ধরে চেষ্টা করে আসিলো। আজি আমার গাঁওর মানুষ, ওচর মানুষ, পাথারকান্দি গোটেই সমাজের মানুষের সহায় সহযোগিতা আজি আমি এইটু পূর্ণ রূপ দিব পারিছো। গতিকে এই আজি আমি শহীদর গাঁওর ফলেরপা গোটেই সমষ্টি বা এখিনির আমার রাজনৈতিক নেতা, বিশেষকে বিধায়ক কিষুন্দু পালকও আমি অশেষ ধন্যবাদ জানাইছো। আমি অহা দিনতো আমি এর সহায় সহযোগিতা পাম সেই আশারে আমি। জল জীবনের নামে সরকারের টাকা খরচ গেলেও আজও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চেরাগি জিপির খাগুড়াপুঞ্জির 50-এর বেশি পরিবারের লোকেরা। প্রায় 300 বছর থেকে বসবাস করা এই উপজাতি সম্প্রদায়ের লোকেরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। প্রায় 1.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিংলা নদীর কর্দমাক্ত জল সংগ্রহ করে দিন যাপন করতে হচ্ছে তাদের। শাসক দল সহ বিরোধী দলের নেতাদেরও ব্যাপারটি নিয়ে কোনো সাড়া নেই। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভুক্তভোগীরা জানান, চেরাগি এরিয়ার কাকুরাপুঞ্জিতে বসবাস করি প্রায় 300 বছর আগে থেকে। ভারত স্বাধীন হওয়ার
আগে থেকে আমরা এখানে বসবাস করি ট্রাইবাল কয়েক পরিবার। জলের অনেক অসুবিধা আছে কিন্তু এখন পর্যন্ত আমরা সুবিধা পাইনি জলের। আর আমাদের মহিলা মেয়ে এইগুলা ফরেস্ট অফিস থেকে জল আনতে হয় খাওয়ার আর স্নানের জন্য, নদীর থেকে আনা হয়। প্রায় এখান থেকে দূরত্ব 2-3 কিলোমিটার, এখান থেকে কষ্ট করে সব কিছু করতে হয়। আর আমরা আমরা প্রশ্ন করি সরকারে, আমরা আমরা কি ভারতের নাগরিক নাই? কেন আমরা জলের সুবিধা হয় না? এটা আমরা সরকারে প্রশ্ন করি, কেন হয় না? আর আমরা আশেপাশে কয়েক গ্রাম আছে, ওই আমরা যদি দেখি রংপুর এরিয়া আমরার থেকে অনেক দূরে, আর বুতুসরা প্রায় 3-4 কিলোমিটার ভিতরে, তারা জলের সুবিধা পার, আমরা কেন পাই না? এটা আমরা চলর লাগে, আমরা কত কষ্ট খাই, আর নদী কত দূর যাইতে লাগে, আর বাঘ না খাইলেও তো 2-3 দিন থাকতে পারে, জল না খাইলে থাকতে পারে না। এটা লাগে জল লাগে আমরা নমস্কার করি, আর জলে জলটা আমরা চেষ্টা করিয়া সরকারে দিবাই। আপনারা কোন পুঞ্জি? আমরা খাকুরা পুঞ্জি, চেরাগি খাকুরা পুঞ্জি। আপনার নাম? আমার নাম হলো নেইবং হির সাংখল। আমরা লাগে সবরে নমস্কার করিয়া, তোমরা আমরা সবে জল সারা আমরা কেউ জীবনটা আমরা কিচ্ছু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বাজেটে একগুচ্ছ প্রস্তাবের ঘোষণা, চাকরির ক্ষেত্রে বাগানবাসীদের 3% সংরক্ষণ। রাঙ্গের খালের খনন সহ গার্ডওয়াল নির্মাণ কাজে সরব মার্চ ফর সায়েন্স। ক্যান্সার হাসপাতালে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।